আজকে এটা হলো বাংলাদেশ প্রতিদিন সেই প্রতিদিনের মধ্যে মধ্যে বলছে এক আগারার পর কারা পালিয়ে ছিল মানুষ জানে ফকরুল ইসলাম সাহেবকে আমি বলতে চাই তুমি তো মানে ধাক্কা দা মানুষে ফেলে দিয়েছ রহমতুল্লাহর পকেটে 2 কোটি ভোট সারা বাংলাদেশে আহলে হাদিসে 2 কোটি ভোট এখানে আহলে হাদিসের প্রায় 30 জন এমপি আছে অনেকেই পরিচয় দেয় না আমি কারণ আহলে হাদিসের এই 2 কোটি ভোটের চিফ অ্যাডভাইজার আমি আমার সভাপতি করতে চেয়েছিল আমি কইছে আমার অফিসে ওই আমি কইতে পারি না আমাদের তো কোনো গ্রুপিং নাই এরা কোনো জামাত করে না এরা আহলে হাদিস হলো একমাত্র আমি যেদিকে যাব সেই দিকে থাকবো পেপারের মধ্যে কি লেখছে এক এগারের পর কারা পালিয়েছ মানুষ জানে কারা পালিয়েছিল কি আমি কেম রহমতুল্লাহ আপা তখন লন্ডনে আমি ইটালি থেকে লন্ডনে আসছি আপা রিজন পার্কের এখানে একটা ইসের মধ্যে উঠছে সরি আপা টাপা তো সংসদ চলে না মাননীয় প্রধানমন্ত্রী যাই হোক তা রিজন পার্কে এখানে কারণ আমার ছেলে আপনি চিনবেন অনেকেই চিনবেন রিজন ইউনিভার্সিটি থেকে আমার বড় ছেলে আপনি মাস্টার্স করছে যাই হোক তো রিজন পার্কে এখানে একটা ফ্ল্যাটের মধ্যে উঠছে তা আমার খবর পাঠাইছে আমেরিকার থেকে আসছে আপা ওনার কাছে খবর ছিল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তা বললো রহমতুল্লাহ ঢাকার তো মায়া নাই আজম নাই নানক নাই কেউ নাই আপনি না গেলে সারা কি কোনো লোক জোগাড় করতে পারবো তখন আমার আমার নির্বাচনী এলাকা ছিল উত্তরাঞ্চলে 4টা এলাকা 7 লক্ষ ভোটার যাই হোক তারপরে আমি আসলাম এসে একদিনে কেমনে কোনো আল্লাহর রহমতে কারণ যেহেতু আমি অনেক লোক আর এলাকার উন্নয়ন সব কর্মকাণ্ড করে রাস্তাঘাট করে দিয়েছি এবং এইরকম রাস্তা করেছি সারা হোম মিনিস্টার হিসেবে বলতেছিল যে রহমতুল্লাহ আপনি এত কাজ কেমনে করে গেলেন তা আমার তো এখানে 33টা স্কুল প্রাইমারি স্কুল সাদেক দার আমি ছোটবেলার থেকে চিনি আপনি আপনাকেও চিনি ছোটবেলার থেকে আপনি আমার খেলা তো বোনের সঙ্গে পড়াশোনা করেছেন আমি নাম বলবো না যাই হোক এখানে তো ওই ইসের কি বলে আমি আইসা কেমন কেমন 2 লক্ষ লোক জোগাড় করে ফেলাইলাম কইরা আপার রিসিপশন দিলাম এরপর তো সাহস করে নাই অ্যারেস্ট করার জন্য তারপর যাই হোক একদম ই পর্যন্ত কি বলে এই ওনার বাড়ি পর্যন্ত তো পরে আপা বললো রহমতুল্লাহ তো লোক ক্যামেরা জোগাড় করলেন আমি বললাম আমি সব কিছু পারি ইনশাল্লাহ আল্লাহর মতো কোনো অসুবিধা হয় না যাই হোক তারপরে যাই হোক ইসের ওনার তো অ্যারেস্ট করলো অ্যারেস্ট করার পরে বাসার থেকে অ্যারেস্ট করছে পরে আবার আমি মিছিল বাইর করলাম ভাই তোরা এরপরে আবার 3-4 দিনের মধ্যে বাইর করে ফেললাম হাউস অ্যারেস্ট করে রাখছিল যাই হোক অনেকে আমার প্রশ্ন করে আমি এটাও বলছি পড়লে মানে বলছে 1/11 পর তারা পালিয়েছে তারা জানে মানে এটা মিন করছে আমাদের আর কি ফকরুলে বলছে তাই পেপারটা পাঠিয়ে দিচ্ছে আপনি হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার।